हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। এর আগের ভিডিওতে আমি এই মেশিনটা কিভাবে তৈরি করতে হয়েছিল সেটা আমি দেখিয়েছিলাম। তো আজকে এই ভিডিওতে আমি এই মেশিনের ক্যালিব্রেশন ও ফুল ডেসক্রিপশনটা আমি দেখাবো। আমি আগে মেশিনটাকে অফ করছি। অফ করার পরে এখানে সুইচ যেগুলো আছে টিআর মোড এম প্লাস এমআর, এই এমআর চেপে মেশিনটাকে আমি অন করছি। এন্টার বলে আসলো। এবার আমি এখানে যে টিআর যে সুইচটা আছে ওই সুইচটাকে একবার চাপবো। NF0 আসলো। NF আসার পরে এই টিয়ারটাকে একবার চাপতে হবে। DIS 0 আছে, এটাকে আমাকে অন করতে হবে। DIS 0 এটা হচ্ছে গিয়ে মেশিনের যে এখানে একটা সিঙ্গেল জিরো হয়ে থাকে সেইটা, মানে অটো পাওয়ার অফ, মানে সিঙ্গেল জিরো যেটা হয় একটা, সেইটা অন করলে এটা সিঙ্গেল জিরো হয়ে যাবে। তা আমি M+ দিয়ে ওটাকে অন করে দিলাম। এরপর হচ্ছে 232 0। 232 0 হচ্ছে, এটা হচ্ছে যে কম্পিউটারের ইন্টারফেস যেটা আছে সেটা যদি করতে হয় সেক্ষেত্রে এটাকে ওয়ান করতে হয়। তো আমার এখানে ইন্টারফেসের তো কোনো দরকার নেই, ওর জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ALC 1 এটাও আমার দরকার নেই। অটো 0 1, অটো জিরো হচ্ছে এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, যে আমাদের যখন আমরা ওজন করি মেশিনের মধ্যে যে ওজন করি সেই ওজনটা কি হবে, একদম যে নিচের যে ওজনগুলো সেই ওজনটা 1 থাকলে কি হবে, একদম নিচের ওজনগুলো আসবে। কিন্তু যদি আমি এটাকে বাড়িয়ে দিই তখন সেটা উপরে থেকে ওজন শো করবে, নিচের ওজনগুলো একদম নিচের যে ওজনটা সেই ওজনটা দেখাবে না। সাপোজ যে আমি দেখা যাচ্ছে এটা 10 কেজি 1 গ্রাম মেশিন করছি, এটা মোটামুটি অটো 0 1 যদি আমি রাখি তাহলে সেক্ষেত্রে ওটা 1 থেকে 1 গ্রাম থেকে ওটা শো করবে। কিন্তু এখানে যদি আমি 2 বা 3 করি তাহলে ওটা দেখা যাবে গিয়ে 3 গ্রাম বা 5 গ্রাম থেকে গিয়ে শো করছে। তো আমি এটাকে 1ই রাখছি। এবার DU 0 0, DU যে বন্ধুরা আমরা জানি যে DU 0 0 যেটা থাকে এটা টেবিল টপে আমাদের দরকার পড়ে না, এটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে দরকার পড়ে। মানে DU 0 হচ্ছে ড্যামেজ যে জিরোটা করা হয়, যে একটা প্ল্যাটফর্ম মেশিনে প্রথম যে জিরোটা ফিক্স থাকে সেইটা যদি আমি করতে যাই সেক্ষেত্রে এক্ষেত্রে এখানে 1 করতে হবে। কিন্তু আমার যেহেতু টেবিল টপ মেশিন আমার ফার্স্ট জিরোটা দরকার, ওর জন্য আমার এখানে 1 করার দরকার নেই, এখানে 0 0ই থাকবে। তো এখান থেকেও আমি বেরিয়ে যাচ্ছি। এটা ক্যাপাসিটি, ক্যাপাসিটি এখানে আছে আমি 10,000 করেছি। এখানে আমি ডুয়েল অ্যাকুরেসি করবো, তোমরা চাইলে ট্রিপল অ্যাকুরেসিও করতে পারো বা সিঙ্গেল অ্যাকুরেসিও করতে পারো। এখানে আমি ক্যাপ 1-এ আমি 10,000 দিয়েছি। এখানে ডেসিমেল পর DP 1, DP 1 হচ্ছে মানে ডেসিমেল, DP 1 4, মানে 4 ডিজিটটাতে পয়েন্টটা থাকবে, 1 2 3 4, মানে 4 ডিজিটে গিয়ে পয়েন্টটা থাকবে, তার জন্য এখানে ডেসিমেল পয়েন্টটাকে 4 রাখা হয়েছে। এখানে FD1, FD1 হচ্ছে মেশিনের অ্যাকুরেসি, অ্যাকুরেসি হচ্ছে যে মেশিনটা 1 গ্রাম থেকে কাউন্টিং কর, মানে 1 2 3 4 5 এরকমভাবে জাম্প করবে, ওর জন্য FD1-এ ওটাকে 1 রাখা হয়েছে। এরপরে ক্যাপ 2, ক্যাপ 2-তে আমি 20,000 রেখেছি, মানে 20 কেজি, 10 বাই 20 হবে। এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। DP2 সেম একই জিনিস, ডেসিমেল পয়েন্ট, মানে ডেসিমেল পয়েন্ট আমি 4 রাখছি, যে ওটা 4 নম্বর ডিজিটটাকে ওটা পয়েন্ট করা হচ্ছে। এখানে FD2 যেহেতু 10 বাই 20 করা হয়েছে, মানে 10 গ্রাম পর্যন্ত 1 গ্রাম থাকবে, 10 গ্রামের পর থেকে এটা 2 করে জাম্প করবে। এবার ক্যাপ 3 করলাম। ক্যাপ 3-তেও আমি এখানে 30 কেজি আছে, এখানে ট্রিপল অ্যাকুরেসি করা ছিল, আমার ট্রিপল অ্যাকুরেসি দরকার নেই, আমি ডুয়েল অ্যাকুরেসি করব, এর জন্য এটাকেও আমি যেরকম ক্যাপ 2-তে আমি 20,000 করেছি এখানেও আমি 20,000 করে দেবো। তো এখানে আমি 20,000 করে দিচ্ছি।
এবার ডিপি থ্রি, ডিপি থ্রি ফোর সেম একই জিনিস, ডেসিমেল পয়েন্টটা। এখানে এফ ডি থ্রি ফাইভ এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এটাকে দুই করে দিচ্ছি, মানে 2 গ্রাম আমার অ্যাকুরেসি দরকার। এরপরে গিয়ে মেশিনটা চালু হয়ে যাচ্ছে। এইবার চালু হওয়ার পরে এখানে 5 কেজি বাটখারা আমি একটা নেব, এই 5 কেজি বাটখারাটাকে এরপরে দেব। তো আমার দেখাচ্ছে 2 কেজি 633 গ্রাম। তো আমি এটাকে ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন করতে গেলে এম প্লাসটাকে চেপে রেখে মোটটাকে প্রেস করব, তাহলে কী হবে, এন্টার চলে যাবে। আমি এম প্লাসটাকে প্রেস করে মোটটাকে প্রেস করব, এন্টার আসলো। এন্টার আসার পরে আমি টিয়ারটাকে প্রেস করব। এখানে 5000 সেটিং দেখাচ্ছে, তো আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি তোমরা মনে করো চেঞ্জ করবে, যে 1 কেজি বাটখারা যদি বসাও, তাহলে সেক্ষেত্রে 1 কেজি বসালে এখানে 1000 করতে হবে। যদি 2 কেজি বসানো হয় তা সেক্ষেত্রে 2000 করতে হবে। যেহেতু আমরা এখানে 5 কেজি বসানো আছে, সেখানে আমি 5 কেজি 5000 এখানে করে দিচ্ছি। এখানে 5000 করলাম, 5000 হয়ে গেছে। এবার আমি টিয়ারটাকে প্রেস করব। এখানে 5 কেজি আমার সেটিং হয়ে গেল। তো আশা করি বন্ধুরা, মানে ভিডিওটাতে আমি পুরো ভালোভাবেই এই মেশিনটার কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়েছি, এই মেশিনের ফুল ডেসক্রিপশানটাও দিয়েছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি আবার ডিটেলসে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আমি এখানে আপলোড করব। তো এবারে মতন বিদায় নেব আমি। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে।